আপনাদের সবার সাথে শেয়ার করছি আমাদের ঈদুল ফিতরের আজকের আয়োজন। 2021 সালের ঈদুল ফিতর এটাও আমরা ঘরোয়াভাবে কক্সবাজারেই পালন করছি। এটা হচ্ছে পোলাও, এরপর আছে মাছ ভাজি, এখানে যে পটল ভাজি করেছি। আসলে দেখা যায় যে আমরা ঈদের সময় খুব বেশি আমিষ জাতীয় খাবার খেয়ে নেই, তো এবার আমরা আয়োজনের চেষ্টা করেছি একটু আমিষ এবং সবজির একটা ব্যালেন্স রাখতে। ডিমের শাহী কোরমা, গরুর ভুঁড়ি আর সাথে কিছুটা আলু দিয়ে রান্না করা হয়েছে। এখানে একটা আস্ত মুরগির রান্না করা হয়েছে। যেহেতু এবার আমরা সাদা পোলাও করেছি, অতএব তার সাথে হচ্ছে আমরা চিকেন রোস্টটা রেখেছি। এটা হচ্ছে ডিমের জালি কাবাব। আমরা যোগ করেছি খাসির গোশ এবং আমরা রেখেছি একটা মিক্সড সবজি। আমাদের বাসায় আসলে বেগুন ভাজি সবাই খুব পছন্দ করে, সুতরাং পোলাও হলে বেগুন ভাজি অবশ্যই রাখতে হয়। সালাদ ছাড়া তো খাবার পূর্ণ হয় না, সো জাস্ট শসা এবং গাজরের একটা নর্মাল সালাদ। ফেনিটা ডেজার্ট হিসাবে আসলে পোলার পর হচ্ছে খাওয়া হবে। জিলাপিটা ঘরে বানানো না, জিলাপিটা কিনে আনা, বাট এটা খুব মুচমুচে এবং চিকন একটা জিলাপি। এটা হচ্ছে মিক্স সবজি দিয়ে পাস্তা রান্না করা হয়েছে। এছাড়াও আমরা খাবারের সাথে যোগ করেছি কিছুটা ফল, সেই হিসেবে আমরা আসলে তরমুজটা রেখেছি। এক নজরে আমরা আবার দেখে নিচ্ছি আমাদের 2021 সালের ঈদুল ফিতরের আজকের আয়োজন। খুব ঘরোয়াভাবে অল্প কিছু আইটেম দিয়ে আমরা এবার ঈদুল ফিতর উদযাপন করছি। আপনাদের সকলের ঈদ অনেক ভালো কাটুক।